আমরা কেউ কল্পনাও করতে পারছি না মুপিয়াদি কত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে তার কোনো খোঁজ খবর নেই মুপিয়াদি পয়েন্ট দেবাংশু খুব ভ্যালিড পয়েন্ট এবং আমি নিশ্চিত যে তোমরাও এটা নিয়ে ভীষণ রকম ভাবে উদ্বিগ্ন আমি আসবো সায়ন তোমার এই পয়েন্ট নিয়ে আমি দেবাংশুর কাছে আসবো সত্যি তো ড্রপ আউটের যে সমস্যাটা সেটা আবারও প্রবলভাবে ফিরে আসছে এবং প্রায় দুবছর হতে চললো স্কুল কলেজ বন্ধ এটা কি হাই টাইম নয় যে কিছুটা হয়তো ঝুঁকি নিয়েও কিন্তু যথাসাধ্য ব্যবস্থা নিয়ে এবার স্কুলগুলো খোলার সময় আসেনি আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা সবচেয়ে বেশি তো সন্তান নিয়ে আশঙ্কা উদ্বেগে থাকবেন অভিভাবকরা অভিভাবকরাই ক্যাম্পেইন করছেন অভিভাবকরা এবার চাইছেন কিছুদিন আগেও যখন আমরা দেখছিলাম একটা বড় অংশের অভিভাবক চাইছিলেন না পড়াশোনা পরে হবে কিন্তু এখন যা গতি প্রকৃতি দেখা যাচ্ছে ওমিক্রনের তাতে অভিভাবকরাও বলছেন যে এনাফ এবার স্কুল খোলা হোক না না ঠিকই বলেছেন এখানে সায়ন যেটা বলল তারই প্রথম মানে তারই বক্তব্যটার সঙ্গে তো কোথাও গিয়ে আমরা দ্বিমত পোষণ করছি না সরকারের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে কিন্তু বক্তব্যের জায়গাটা অন্য জায়গাতে দিদি আমরা তো একটা জিনিস ভাবছি একটা নির্দিষ্ট দিকে ভাবছি আপনি আমার একটা কথা বলুন আজকে কোনো মানে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যারা স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার পর এই পরিস্থিতিতে যে সায়ন বলল কেরালায় তো তার মানে এতদিন খোলা ছিল এই যে যাওয়ার পর যারা ধরুন অসুস্থ হচ্ছে অসুস্থ হয়ে বাড়িতে ফিরছে সেই মা বাবা যারা চিন্তার মুখে পড়ছেন যারা সেই বাচ্চাটাকে নিয়ে হিমশিম খাচ্ছেন সেই মায়ের কথাটা কে ভাববেন আমি বলছি সরকারকে তো সবটা দিক চিন্তা ভাবনা করতে হয় আপনি যাদের কথা বলছেন সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলছেন সঠিক আওয়াজ তুলছেন সত্যি সত্যি স্কুল কলেজটা একটা লিমিটেশনে পড়ে গিয়ে খোলা দরকার কারণ করোনার জন্য কতদিন বন্ধ মিছিল হয়েছে যেমন কিন্তু যেমন রাজনৈতিক দলের মিছিল হয়েছে ট্যারিং আমি সে প্রসঙ্গে যাচ্ছি না জলপাইগুড়িতে অভিভাবক এবং শিক্ষকদের মিছিল হয়েছে অভিভাবক এবং পার্শ্ব শিক্ষকদের মিছিল হয়েছে মোপিয়াদি কিন্তু এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে দিদি পানশালা বলো সায়ন এক সেকেন্ড তুমি বলো আমি একটা কমপ্লিট করে নিই পানশালা বলো শপিং মল বলো সিনেমা হল বলো এগুলো কোনোটা দিদি ম্যান্ডেটরি নয় মানে আমি আজকে গেলাম তুমি কালকে গেলে আমি কালকে গেলাম না এটা কিছু যায় আসে না কিন্তু যে যে বাচ্চাগুলোকে স্কুলে যেতে হবে ওটা কিন্তু ম্যান্ডেটরি তাদের কিন্তু মোটামুটি সপ্তাহে চারটে দিন কিংবা সপ্তাহে পাঁচটা দিন স্যার এটাও তো একটা পয়েন্ট যে অনেকে অনেকে এটা বলছেন যে পানশালা খুলেছে পাঠশালা নয় কেন সেখানে দাঁড়িয়ে একটা পয়েন্ট রয়েছে এবং যেটা খুব লজিক্যাল যে যদি বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বা অভিভাবকের সঙ্গে একটা বাচ্চা রেস্তোরাঁয় যায় অন্তত বাবা মার চোখের সামনে থাকে অর্থাৎ সেখানে যে খাবার আগে হাতটা স্যানিটাইজ করা দরকার বা সেখানে কী কী কীভাবে কোভিড প্রোটোকল ফলো করা দরকার সেগুলো বাবা মা মনিটর করতে পারছেন অভিভাবক মনিটর করতে পারছেন কিন্তু স্কুলে এতজন স্টুডেন্ট শিক্ষকরা তাদের পক্ষেও সমস্ত প্রত্যেক বাচ্চার প্রত্যেক মিনিটের খুঁটিনাটি চোখে নখদর্পণে রাখা সেটা সম্ভব নয় সেরকম পরিস্থিতিতে বাচ্চারা নিজের নিজের দায়িত্বে তখন তো কোভিড প্রোটোকল সত্যি সত্যি তারা কতটা মানবে আমরা কেউ জানি না বিশেষ করে যারা বেশ ছোট যাদের এখনো অবধি সেরকম বিচার বুদ্ধি হয়নি মুপিয়াদি সেক্ষেত্রে যদি তোমার যুক্তিটাই আমি ধরে নিই আমি বলছি যে তাহলে যারা কলেজ স্টুডেন্ট এখন যদি এরকম প্রসঙ্গ আসে যে কথা আসে যে কলেজ স্টুডেন্টরা নিজেরা কি করে স্যানিটাইজার ব্যবহার করবে বা কলেজ স্টুডেন্টরা কি করে হয়েছিল তো এবং সেটা আবার বন্ধ হয়েছে আমি বলছি এই 9, 10, 11, 12 পরবর্তীকালে কলেজ আমি বলছি দেবাংশু জাস্ট এ মিনিট আমি বলছি এন্টায়ার সিস্টেমটার কথা মুপিয়াদি যেটা থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আমি খালি দেবাংশুর কাছে দুটো বিষয় বলছি দেবাংশু তুমি সরকার তরফের প্রতিনিধি মানে মানে রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের তোমার কাছে এক্স্যাক্ট কোনো ডেটা আছে শেষ দুবছরে কত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউটের মাধ্যমে এডুকেশন সেক্টরের বাইরে বেরিয়ে চলে গেছে না এটা তো অবশ্যই কনসার্নের বিষয় সায়ন এবং শুধু পশ্চিমবঙ্গ বলে না সারা ভারতবর্ষে যদি একটা দিনের পর স্কুল বন্ধ কিন্তু সায়ন এটা অবশ্যই একটা প্রবলেম কিন্তু তার বাইরে যে বৃহত্তর স্বাস্থ্যের ইস্যুটা রয়েছে এই যে তুমি বললে সরকার চেষ্টা করছে না সরকার চেষ্টা না করলে কদিন আগে কি করে স্কুল খুলেছিল সায়ন সেটা স্কুল খুলেছিল গভর্নমেন্ট চেষ্টা করেছিল ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এক ক্লিকে পান সব আপডেট।